ডিব্রুগড়ের লাহোয়ালত এটা ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। ইঞ্জিনের বিচ্ছিন্ন হল যাত্রীবাহী রেলর ডবা। হাওড়া অভিমুখী কামরূপ এক্সপ্রেসর ডবা বিচ্ছিন্ন হয়েছে ভয়ঙ্কর অঘটনের। প্রথমটি রক্ষা পড়ছে যাত্রীসকল। এটা ডর খবর এই মুহূর্তে জানাইছো। ডিব্রুগড়ের লাহোয়ালের খবর আছে, ইঞ্জিনের হঠাৎ যাত্রীবাহী রেলের একটা ডবা বিচ্ছিন্ন হয়েছে। এই রেলখন আসলে হাওড়া অভিমুখী, কিন্তু হঠাৎই কামরূপ এক্সপ্রেসর এই ডবাটো বিচ্ছিন্ন হয়েছে ইঞ্জিনের। বাণীপুর স্টেশনের উলাই গেছিল এই রেলখন, কিন্তু হঠাৎ ইঞ্জিনের এই ডবা বিচ্ছিন্ন হওয়ার ফলত মানুষের মজার হাহাকার লাগছে। অবশ্যই ভয়ঙ্কর অঘটনের কথম্পি রক্ষা পড়ছে যাত্রীসকল। আমি সংযুক্ত হয়ে আছো এই মুহূর্তে আমার ডিস্ট্রিক্ট ব্যুরো টমাস বুড়াগোহাঁর সহ, আর কিছু দৃশ্যাংশ আমি আপনার দেখাইছো। টমাস, আসল ঘটনা কি, কেন বিচ্ছিন্ন হবলে পালে ইঞ্জিনের? হয় চক, নিশ্চয়কৈ মানে প্রথম কথাটো হয়েছে যে এই আজব ঘটনাটো সংঘটিত হয়েছে চাউলখোৱাত। বাণীপুর স্টেশনের পৰা যেহেতু 8:15 এই কামরূপ এক্সপ্রেসখন যেহেতু ওলাই গৈছিল, আৰু ওলাই যোৱা কেইটামান অলপ সময় পিছতে যেহেতু বিচ্ছিন্ন হৈ পৰিছিল ইঞ্জিন আৰু লগতে ডবা, যেহেতু 22টাকৈ ডবা আৰু লগতে ইঞ্জিন, ইঞ্জিনটো বিচ্ছিন্ন হয়, ইঞ্জিনটো আগবাঢ়ি গ'ল কিন্তু ডবাকেইটা থাকি গ'ল, তেনেকুৱা ধৰণৰ ঘটনা হৈছিল। আৰু 8:15 কামরূপ এক্সপ্রেসখন যোৱাৰ পিছত 8:55 একেটা ট্ৰেকতে ৰাজধানী যোৱাৰ কথা আছিল। গতিকে এটা ডাঙর যেহেতু দুর্ঘটনা হওয়ার পর রক্ষা পড়ল বলে বর্তমান সময় গম পাওয়া যায়। আর যেটা এই ঘটনাটা সংঘটিত হল, যেটা ডবাকিটা বিচ্ছিন্ন হয়ে পড়ল, যেটা ইঞ্জিনের কিন্তু যিজন ড্রাইভার আছে তেওঁলোকে কিন্তু গম নেপায় যে ডবাকিটা বিচ্ছিন্ন হয়ে পড়ল। যেটা যাত্রীয়ে বা অন্যান্য লোকে খবর দিতে এই কথাখিনি রেল বিভাগে গম পায়। গতিকে এটা ভয়ঙ্কর দুর্ঘটনার পর রক্ষা পড়ল বলে গম পাওয়া যায়। আর ইতিমধ্যে এই ঘটনাটোর পিছতে এটা হাহাকার অবস্থা সৃষ্টি হয়েছে, কারণ এটা রেল বিভাগে ইতিমধ্যে ইঞ্জিনটা ঘুরি বর্তমান রেলখন যাওয়া ব্যবস্থা করেছে। কিন্তু এটা ডাঙর যেহেতু ঘটনা হবলে গৈছিল, কারণ 15-20 মিনিটের ভিতরতে রাজধানী এক্সপ্রেস যাওয়ার কথা আছে বাণীপুর স্টেশনের পাই। গতিকে যদি একটা ট্রেকতে যদি দুখন ট্রেক থাকিলেন হয়তো এটা ডাঙর ঘটনা হল, কারণ ইঞ্জিনটো আগবাহি গৈ আছিল। আর যেহেতু স্থানীয় লোক আর যেসব যাত্রী তৎপরতা ইতিমধ্যে এই ঘটনাটা নহল পড়ল, কিন্তু এটা আজব ঘটনা সংঘটিত হয়ে গেছে, কারণ রেলর যে চালক আছিল কিন্তু গম নেপায় যে ডবা কিটা কোন ঠাই গল বলে, সেটা একটা ডাঙর কথা। আপডেট কি টমাস? বর্তমান সময় যেহেতু এই ঘটনা যেটা ডবাকিটা অলপ সময় গৈ লাহে লাহে যেটা ডবাকিটা রকিল আর যেটা যাত্রীসকল নামি আহিল নিজে আচরিত হল যে ইঞ্জিনটো নাই, ইঞ্জিনটো আগবাহি গুছি গল। তারপরে খবর দিয়ে খবর খাতি করে, তারপর যেহেতু রেল বিভাগের খবর দিয়া হয়, তারপর আকো ইঞ্জিনটো ঘুরি আহে। এই সময়খিনিত আধা ঘন্টামান সময় পার হয়ে যায়, কিন্তু কথাটো হল যে একটা সময়তে যেহেতু আরো এখন ট্রেন, বিশেষ রাজধানী এক্সপ্রেস যেহেতু 8:55 একটা স্টেশনের পর রওনা হওয়ার কথা আছে, একটা ট্রেকতে যাওয়ার কথা আছে। গতিকে এই বিষয়ে যেটা ইঞ্জিনটো বা যেটা ডবা বেলেগ হয়ে গেল সেই সময় যেহেতু, কিন্তু কিন্তু টমাস এই ঘটনা ঠিক আছে, সকল যাত্রী রক্ষা পড়ছে একটা ডাঙর ঘটনার পর, কিন্তু ইয়ার বাবে আসলে দায়িত্ব কোনে লব? এই গোটেই যেটু এটা 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 অব্যবস্থার সৃষ্টি হল, দায়িত্ব কোনে লব ইয়ার গোটেই? হয় নিশ্চয়, এটিও এটা ডাঙর একটা প্রশ্ন হয়ে পড়ছে যে ইয়ার দায়িত্বটা কোনে লব, কারণ আপনি চক 22টাকৈ ডবা যেহেতু ইঞ্জিনের বেলেগ হয়ে গেল আর সেই বিষয়ে যেহেতু যখন চালক আছে গম নেপায়, গতিকে এই একটা ডাঙর ঘটনা সংঘটিত হবলে গৈ আছিল, সৌভাগ্যক্রমে রক্ষা পড়ল। গতিকে ইয়ার একটা তদন্ত নিশ্চয়কৈ হয়তো কাইলে পরশিলে আমি তদন্ত এটা দেখিম যে কার গাফিলতে থাকি গল। যেহেতু সাধারণত এনে ধরনের ঘটনা নহয়, ইঞ্জিনের পৰা যে ডবা সাধারণত বেলেগ হয়ে নপরে, গতিকে এই ক্ষেত্রে নিশ্চয় একটা ডাঙর গাফিলতে থাকি গেছে। বর্তমান রেলখনের অবস্থিতি কি টমাস, কত আছে বর্তমান রেলখন? যেহেতু এই ঘটনাটো হওয়ার পিছত চাউলখোৱা এটা সরু স্টেশন, তাতে রেলখনের যেহেতু ডবাকিটা আছে, তারপরে যেহেতু আকো ইঞ্জিনটো ঘুরি অহার পিছত বর্তমান রেলখন চলার ব্যবস্থা করেছে। আর ইয়ার ফলত কিছু পরিমাণে রাজধানী এক্সপ্রেস এখনো অকমান যাওতে কিছু 20-25 মিনিট সেখনো দেরি হয়েছে, বা তেওঁলোকৰ যখন যাবলগীয়া আছিল কামরূপ এক্সপ্রেস সেখানেও অকমান দেরি হয়েছে। এই ঘটনাটোর কারণে কিছু অকমান পলম হয়েছে রেলের চলাচল, কিন্তু এই ঘটনাটোর পৰা এতিয়া বহুত কথা এটা প্রশ্ন উদয় হয়েছে যে কার গাফিলতি থাকি গল, বা কি কারণে এই ঘটনাটো সংঘটিত হবলৈ পালে, বা কি কারণে চালকে গম নেপালে, সেইখিন কথা এটা থাকি যায়। এটা ইঞ্জিন গৈ আছে অকলে, সেই সময়ত সিগনেলের কথা আহে, বহুতখিনি কথা আহি যায়, স্টেশন মাষ্টারে গম পাইছিল না, সেইখিন কথা হয়। কারণ আপনি যদি চাই চাউলখোৱা এটা সৰু স্টেশন, তারপর গৈ পিনি চাবুৱা পায়গে সেইটো এটা স্টেশন, গতিকে এই কেইবাটাও স্টেশন এটা ডবা পাৰ হৈ গৈছে, সেইখিনি কথা আহি পৰে। এটা গোটেইখিনি কথা চালি জাৰি চাই এটা কাৰ কাৰণে এই ঘটনাটো সংঘটিত হল সেইটো চালি জাৰি চোৱা যাব। গতিকে পরবর্তী সময়ত গম পোৱা যাব যে কেনেকৈ এই ঘটনাটো আজব ঘটনাটো সংঘটিত। ধন্যবাদ, ধন্যবাদ জ্ঞাপন করছো টমাস বুড়াগোহাঁই। আকৌ কৈছো
যে এইটো এটা ডাঙৰ ঘটনা আসলে, যদিও সকলো যাত্রী বর্তমান সুরক্ষিত হয়ে আছে, এটা ডাঙৰ দুর্ঘটনার পর আসলে কথম্পি রক্ষা পড়লে, কিন্তু এই গোটেই ঘটনার আসলে দায়িত্ব কোনে লব, কার গাফিলতির বাবে এই ঘটনাটো সংঘটিত হয়েছে, ইয়ার নিশ্চয় তদন্ত হব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।